তুলসী পাতা হাজার বছর যাবৎ আমাদের দেশের পৃথিবীর সব দেশের মানুষের সেবা করে। এটা অরিজিনাল চৌদি গাছ, এটাকে বেসেল বলে। যে কোনো কফের সমস্যা হলেই চৌদিরা তাড়াতাড়ি তুলসী পাতার আশ্রয় নেয়। তুলসী পাতার ভিতরে কয়েকটা লবঙ্গ ঢুকাইয়া সেটা মধু দিয়ে খেলে শ্বাসকষ্টের খুব উপকার হয়। সাধারণ কোনো রোগের জন্য যদি চিকিৎসকের কাছে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। একটা শিশুকে যত কিঞ্চিত পেটে অসুখের জন্য আপনার পুদিনা পাতা, সর্দি কাশির জন্য তুলসী পাতা, আদা, মধু, লবঙ্গ, জ্যৈষ্ঠ মধু, একটু গরম পানি, লিগার চা, চিনিটা কম খাওয়ানো, দুধটা লিকুইড করে খাওয়ানো, এই প্রস্তুতিগুলো যদি থাকে, দ্রুত ডাক্তারের কাছে না যেয়ে দুই তিনটা দিন ধৈর্য ধরে বাচ্চাটাকে তুলসী পাতা দিয়ে, বাসক পাতা দিয়ে, শুকনা রসুন, পেঁয়াজ, আদা, গোলমরিচ, লবঙ্গ, এলাচি, দারচিনি, এই সকল জিনিস দিয়ে কিন্তু আমরা কিছুটা ফার্স্ট এড করতে পারি। একজন লোকের সর্দি কাশি হলে সে আদা খেলে সর্দি কাশি যায় না পরীক্ষিত। কাঁচা হলুদ কেটে গেলে, পুড়ে গেলে, মুচকে গেলে কাঁচা হলুদ লাগাইলে ভালো হয় না পরীক্ষিত। আমার পাকঘরের আমার মা আছে, পাকঘরে হাত বাড়াইলে অনেক ওষুধ আছে, পা বাড়াইলে অনেক ওষুধ আছে, সেগুলোর উপরেও আমাদের কিছুটা বিশ্বাস স্থাপন করতে হবে। চিনিকে এক ধরনের হাঁটু, মাজার এবং পায়ের তালুর শত্রু বলতে পারেন। মানে কিডনির পরের থেকে এই জিনিসগুলি ব্যথা হয় সব সময় একটু বেশি, এবং এটার সাথে আমাদের শরীরে যে পানি জমা, কিডনির দুর্বলতা, প্রস্রাবের দুর্গন্ধ, প্রস্রাবের রং চেঞ্জ হয়ে যাওয়া, প্রস্রাবের সেডিমেন্ট যাওয়া, এগুলি ডায়াবেটিস থাকা, বহুমূত্র থাকা, মধুমেহ থাকা, এগুলির সাথে সম্পর্ক আছে। আমরা সাধারণত যখনই দেখি প্রস্রাবে বিশেষ দুর্গন্ধ হয়, বা আপনি একটি ছোট্ট মাটির পটের মধ্যে একটু বালি দিয়ে ওখানে সকালের প্রথম প্রস্রাবটা যদি আপনি ঘরের যে কোনো চেয়ার টেবিলের নিচে বা সোফাসেটের নিচে যেখানে পিঁপড়া মশা মাছি যায় ওখানে রেখে দেন, এবং পরের দিন সকালে দেখবেন যে ওখানে কোনো পোকামাকড়ে খাচ্ছে কিনা ওই প্রস্রাবটা, যার প্রস্রাবে ক্ষয় নাই, যার প্রস্রাবে মধু নাই, যার প্রস্রাবে ডায়াবেটিস নাই, যার প্রস্রাবে সেডিমেন্ট নাই, তার প্রস্রাব কোনোদিনও কোনো পোকামাকড়ে খাবে না। কেন, প্রস্রাবের নিজস্ব একটা জাহাজ আছে, গরম আছে, এই জন্য যাদেরই কোনো রোগ আছে তাদেরটা পোকামাকড়ে খাবে। হাজার বছর আগে এভাবেই ধারণা করা হইতো যে তার ডায়াবেটিস হয়েছে। এই টেস্টটা 100% খাঁটি টেস্ট, যে যার প্রস্রাব পোকামাকড়ে খাবে তার ডায়াবেটিস, যার প্রস্রাব ধারণ ক্ষমতা কমে গেছে, যার প্রস্রাব কিছুক্ষণ পর পর করা দরকার হয়, যে রাতে অনেকবার প্রস্রাব করে, এই ধরনের যাদের হবে তাদের জন্য বোঝা যাবে তাদেরও এক ধরনের প্রস্রাব ক্ষয়ের সাথে হাঁটু মাজা ব্যথাগুলি হবে এবং তার কিডনি দুর্বল হয়ে গেছে।